আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস একটি খুবই মারাত্মক একটা রোগ, আমরা সবাই জানি। বর্তমানে আমাদের এটা একটা আতঙ্ক আর কি সবার ভিতরে। বাংলাদেশে এখন পর্যন্ত জানা গেছে 3 জন মারা গেছে, আরও 24 থেকে 27 জনের মতন আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত। নিম্ন শ্রেণীর যে লোকেরা আছে বা নিম্ন শ্রেণীর যে রিক্সা চালক, রাজমিস্ত্রি বা দেখা গেছে আমাদের যে বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর কর্মজীবীরা আছে, তারা এই বিষয়টার উপরে এখনও অভিভাবকদের ক্লিয়ার না, দেখা যাচ্ছে তারা অভিভাবক সচেতন না। তারা সবসময় দেখা যাচ্ছে কাজের পরে থাকে, যার জন্য তারা কিন্তু সবসময় নিজেদেরকে সুরক্ষা রাখতে পারে না বা নিজেদেরকে অভিভাবকদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। বাইরের ধুলাবালু এগুলো সবসময় তাদের শরীরে লেগেই যায়। তা আজকের বিষয়টা হচ্ছে, আমি হেক্সোসোল, আমরা সবাই জানি, আমি আজকে হেক্সোসোলটা, আমি হোমমেড হেক্সোসোল যেটা বলে, যে অল্প টাকায় হেক্সোসোল তৈরি করা, যেটা সাধারণ রিক্সা চালক বা কর্মচারী যারা আছে সাধারণ, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবে। আমাদের প্রয়োজন হবে একটা 250 ml খালি বোতল, প্রয়োজন হবে ডেটল অথবা স্যাভলন, এটার দাম 33 টাকা বা 35 টাকা এরকম নেবে, আর প্রয়োজন হবে 250 ml পানি। এই বেশি কিছু আর প্রয়োজন হবে না। আমরা প্রথমে কি করব, বোতলটার ভিতরে কিছু পরিমাণে পানি নেব। কিছুক্ষণ ফাঁকা রাখবো, কারণ এটা ঝাঁকানো লাগবে এর জন্য। এরপরে আমরা পরিমাণ মতো, এখানে বেশি না অল্প নিলেও চলবে, কারণ বেশি নিলে দেখা গেছে জিনিসটা খুবই এফেক্টেড হয়ে যাবে, খারাপ এফেক্টেড হয়ে যাবে। এরপর আমরা একটু ঝাঁকাবো। এরপরে এটা আমরা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করলে হবে, আমরা জানি বিশেষজ্ঞরা, বড় বড় বিশেষজ্ঞ বা ডাক্তাররা বলেছে যে 15 মিনিট পর পর হাত ধোয়া বা নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য বেশি বেশি হাত ধুতে হবে বা পরিষ্কার থাকতে হবে। তো দেখা গেছে সবসময় পানি থাকে না বা আমাদের কাছে সাবান সবসময় নিয়ে চলাটাও সম্ভব হয় না, সেজন্য আমরা এটা সাথে রাখতে পারি এবং কিছুক্ষণ পর পর আমরা হাতে নিয়ে আমরা আমাদের হাতটাকে পরিষ্কার করতে পারি একেবারে হেক্সোসোলের মতো। সুরক্ষিত থাকবো, পরিবারের সকলকে সুরক্ষিত রাখবো, সচেতন হব। আমাদের আশেপাশের বাসার পাশে যারা হতদরিদ্র আছে তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করব এবং যেভাবে তাদেরকে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায় সেটা করব। এবং সর্বোপরি আমরা সকলের জন্য দোয়া করব, যাতে আমরা খুব শীঘ্রই আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাই। সর্বোপরি আল্লাহর কাছে সবাই দোয়া করবো।